ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু লাস্ট শেষ তোমরা কিন্তু শেষের ভিডিওগুলোতে টাকা বা নোট পয়সা তোমরা চেনা শিখে গিয়েছো। আমরা আজকে এই নোট দিয়ে কিছু মজার জিনিস শিখব। এখানে বলেছে দেখো, নিচের নোটগুলো লক্ষ্য করি, দেখেছো এখানে কতগুলো নোট দেওয়া আছে, এটা কয় টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট দেওয়া আছে, এখানে 2 টাকার নোট দেওয়া আছে দেখো তিনটা, আবার এখানে 5 টাকার নোট দেওয়া আছে দুইটা, দেখো কি বলছে, মোট কত টাকা আছে, তার মানে এখানে সবগুলো মিলে কত টাকা আছে। চলো তাহলে আমরা দেখি কিভাবে গোনা যায়। দেখো সহজে গোনার জন্য, তাহলে দেখো সহজে হিসাব করার জন্য কি করেছে, এখানে 10 টাকার নোট এটা আছে একটা, 5 টাকার নোটকে আলাদা করে ফেলেছে, পাঁচে কত হয়, 5 যোগ 5 এখানে কত, 10 টাকা, 2 টাকার নোট কয়টা আছে, তিনটা, 1 2 3 কত হলো, 6 টাকা। কিভাবে করেছে দেখো, 10 টাকা যোগ করলো, এখানে 10 টাকা যোগ করলো, আর এখানে কত, 2 টাকা, এই যে তিনটা নোট কত হলো, 6 টাকা যোগ করলো, তাহলে মোট কত হলো, 26 টাকা। চলো তাহলে আমরা দেখে ফেলি কিভাবে যোগ করেছে। মনে করো আমার কাছে তাহলে কয় টাকার নোট আছে, এই যে 10 টাকার নোট কয়টা আছে, একটা আছে, তাই না? এরপরে দেখো 5 টাকার নোট আমরা নিয়ে আসি, 5 টাকার নোট কয়টা আছে দেখো, এখানে দেখো কয়টা 5 টাকার নোট, দুইটা। তারপরে দেখো আমাদের কী আসবে এরপর, 2 টাকার নোট, দেখো 2 টাকার নোট কয়টা, 2 টাকার নোট এখানে তিনটা, তাই না? আমরা যদি দেখো এভাবে দেখ, তাহলে এটা কয়টা হলো, কত টাকা হলো, এটা কি 10 টাকা, তাই না, 10 টাকা। এরপর দেখো এখানে কি আছে, 5 টাকার কয়টা নোট, দুইটা, তাহলে কি 5 যোগ 5 কত হলো, 10 টাকা, তাই না? তোমরা কিন্তু পাঁচের নামতা দিয়েও করতে পারো, যেমন 5 কি, 5 দুগুণে 10 মানে দুইটা 5 টাকা, 5 2 দুগুণে 10, 5 যোগ 5 10ও হয়, তাহলে এখানে কত আছে, 10 টাকা। আর এখানে দেখো 2 টাকার কয়টা নোট আছে, 2 টাকার নোট আছে হচ্ছে তিনটা, তাহলে কি 2 যোগ, তাহলে আমরা কি করতে পারি দেখো, 2 যোগ 2 যোগ 2 কত হলো আমাদের, কত হলো বলো, 6। তাহলে কি আমরা কিন্তু শিখেছি, দুইয়ের নামতা শিখেছি, আমরা কিন্তু দুইয়ের নামতা দিয়েও বলতে পারি, তাহলে কয়টা আছে, 2 কয়টা আছে, 2 টাকার নোট তিনটা, তাহলে আমরা বলতে পারি কিন্তু 2 গুণ 3 বা 3 দুগুণে কত, 6, বা যোগ করে লিখতে পারি। এখন দেখো আমরা যদি এই সবগুলো টাকা একত্রে হিসাব করি, তাহলে দেখো কত টাকা হয়েছে, এই দেখো 10 টাকা, তাহলে কি আরও নিলাম 5 5 10 টাকা, কত হলো আমাদের, দুইটা 10 মিলে কত হলো, 20, আর এখানে কয়টা আছে, 2 টাকার নোট দেখো, 2 টাকার নোট আছে তিনটা, তাহলে কত হলো, 6 টাকা, তাই না? তাহলে কি হলো এখানে আমাদের, দেখো এখানে আমাদের কয়টা হলো বলো, এই দেখো 10 টাকার নোট একটা, 5 টাকার নোট দুইটা, তাহলে কি 10 10 20, আর এটা কি কত হলো, 6, তাই না, 6 টাকা। তাহলে কি আমাদের, তাহলে যোগ করি, 10 টাকা যোগ কত টাকা আছে, 5 টাকা তো নোট, তাহলে আরও 10 টাকা, তারপর আমরা লিখেছি 2 টাকার নোট কয়টা ছিল বলো, 2 টাকার নোট ছিল হচ্ছে তিনটা, তার মানে 6 টাকা, কত হলো আমাদের, তাহলে দেখেছো, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 26 টাকা, তাই না? এভাবে করে আমরা কিন্তু সহজেই যোগ করে ফেলতে পারি। তোমরা এভাবে কিন্তু টাকা গুনতে পারো। তোমরা নিশ্চয়ই ঈদে সালামি পাও, তাই না? তোমরা কিন্তু ঈদে সালামি বা কেউ তোমাদের নতুন টাকার নোট তোমরা নিশ্চয়ই অনেক পছন্দ করো, দিলে কিন্তু এভাবে সহজেই গুনে নিতে পারবে। এরপরে দেখো, তোমার কাছে নিচের নোটগুলো আছে, সে 20 টাকা দিয়ে একটি খেলনা কিনল, তার কাছে কত টাকা রইল, তার মানে এই যে নিচে যে নোটগুলো দেওয়া আছে এগুলো সব তোমার কাছে আছে, কত টাকার নোট, 10 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট আছে। এরপর দেখো তাহলে আমরা কীভাবে করে ফেলতে পারি যোগটা, দেখো 10 টাকা আছে, 5 টাকা আছে, তাহলে কি
2 টাকার 3টা নোট কয়টা হচ্ছে 2 যোগ 2 যোগ 2 কত 2 কত 6 আবার দেখো 1 যোগ 1 কত হলো 2 তাহলে মোট কত আছে 10 এই যে 10 এই যে 5 এই যে 6 আর কি হলো এই যে 2 কত আছে 23 টাকা এখন বলেছে সে 20 টাকা দিয়ে কিন্তু একটা খেলনা কিনলো তাহলে তার আছে কি 23 টাকা খেলনা কিনলো কত টাকা দিয়ে 20 টাকা দিয়ে তাই না তাহলে 23 টাকা থেকে আমরা যদি 20 টাকা বাদ দিয়ে দেই তাহলে কত টাকা রইলো 3 টাকা রইলো তাই না তাহলে দেখেছো কিভাবে আমরা সহজেই কিন্তু এইভাবে টাকার হিসাব করতে পারি তাই না তোমরা কিন্তু এভাবে নিজেরা টাকার নোটগুলো গোনা সহজেই শিখে যাবে।